হ্যাঁ বলছি বিশ্বজিৎ বাবু, আজ আজকে যে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য রায়গঞ্জ, হেমতাবাদ এবং কালিয়াগঞ্জে বিভিন্ন জায়গায় যে সভা করেছে, সেখানে হ্যাঁ তৃণমূল থেকে যারা বিজেপিতে এসছে তাদেরকে পচামাল বলে সম্বোধন করেছে এবং বলেছে যে বিজেপি সম্বন্ধে আরো অনেক রকম কথা বলেছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? শুনেন, পচা মাল কে বা কার আর ওনারা ভালো মতো জানেন, ঠিক আছে? কারণ হচ্ছে যে এরা যখন টিএমসি তে ছিল তখন পচা মাল ছিল না, এখন মানে বিজেপিতে চলে আসে টিএম মানে পচা মাল হয়ে গেছে। আসলে এরা তো পচা মাল, এরা বুঝতে পারছে যে পচা মালের সাথে থাকলে দুর্গন্ধ হবে, তাই দুর্গন্ধ থেকে বাঁচার জন্য এরা আগে ওই পচা মালের থেকে বেরিয়ে গেছে। আচ্ছা, তো আসো, অরিজিনাল পচা মাল তো ওরা। হ্যাঁ, আর বিজেপি হচ্ছে একটা গঙ্গা, আর এই গঙ্গার মধ্যে মিলিত হয়ে ওদের যে যা টিএমসি থাকে যা পাপ হয়েছে সেই পাপের মানে ধৌত হচ্ছে, পাপ ধৌত বলছি। গঙ্গাতে যখন মিলিত হয় আর গঙ্গাতে নর্দমাও গঙ্গা হয়ে যায়, আর এতদিন ধরে যে টিএমসি নামক একটা দুর্গন্ধ জায়গায় যারা ছিল, তো তারা আছে গঙ্গায় স্নান করে পবিত্র হচ্ছে ভারতীয় জনতা পার্টির দেশে। আরেকটা তিনি বলেছেন যে এই যে যারা আজকে তৃণমূল থেকে বিজেপিতে এলো তারা তো সবাই বিভিন্ন কেলেঙ্কারির সাথে যুক্ত। হ্যাঁ, এই ব্যাপারটাতে আপনি কিভাবে বলবেন? শুনুন, কেলেঙ্কারির যে মূল নায়িকাই তো মমতা ব্যানার্জি। তো যে কেলেঙ্কারি নায়িকা যেখানে মমতা ব্যানার্জি থাকবে, সে মমতা ব্যানার্জিকে খুশি যদি করতে না পারে সে তো তৃণমূলে থাকতে পারবে না। তাই তারা বিভিন্ন যারা আজকে টিএমসি তে আছে তারাও কেলেঙ্কারি করছে, বা সেই সময় যারা ছিল বিজেপিতে হয়তো আসছে সে কেলেঙ্কারি জানতো। হ্যাঁ, হয়তো সেই কারণেই তারা যে বিজেপিতে যে এই কেলেঙ্কারির সঙ্গে থাকা যাবে না, নিজেকে পবিত্র করতে হবে, তো বিজেপিতে আসছে। তো আসলে কেলেঙ্কারি যারা করে তারা যে এখনো টিকে আছে, ওরা ভাবছে যে মমতা আবার ক্ষমতায় আসবে, কেলেঙ্কারি মানে আরো দুর্নীতি করা যাবে, যে দুর্নীতি যারা করতে চায় তারা এখনো কেউ আসে নাই। আরেকটা প্রশ্ন বিশ্বজিৎ বাবু, যেটা হচ্ছে তিনি বলেছেন কালিয়াগঞ্জে বিধানসভা উপনির্বাচনের সময় যখন তপন দেব সিং ভোট চেয়েছিল মানুষের কাছে, তখন বলেছিলেন যে তিনি যদি জয়লাভ করে তাহলে কালিয়াগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে, এবং সেটা নাকি তপন দেব সিং এর উদ্যোগে কালিয়াগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? শুনে, তপন দেব সিংহ সাত দফা মানে দাবির বেসের ভিত্তিতে ইস্তাহারে ই করছিলেন, সেই সাত দফা দাবি এখনো উনি পূরণ করতে পারেনি, ঠিক আছে? দ্বিতীয় বিষয়টি যে যা উন্নয়ন হয়েছে না হয়েছে সবকিছু এর আগেকার ছিল, হয়তো বর্তমান পিরিয়ডে হয়তো উনার মাধ্যম দিয়ে হয়তো সেটাকে ওপেনিং ই করা হচ্ছে, উদ্বোধন করা হচ্ছে মানে। আর কালিয়াগঞ্জে তপন দেব সিংহ আসার পরে কোনো উন্নয়ন হয়নি, আর ওখানকার লোক বুঝে গেছে, এখনকার ওখানকার লোক হতাশাগ্রস্ত, তাই তপন দেবনাথের মুক্তি চাচ্ছে সবাই। আরেকটা প্রশ্ন, লাস্ট প্রশ্ন একটা, বিশ্বজিৎ বাবু বলছে যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রজেক্ট যেটা আছে মমতা ব্যানার্জিকে তারা করে মাঠে নেমেছে, বিজেপি এখনো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে পারেনি, এ ব্যাপারে আপনার বক্তব্য কি? শুনে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলই, আবার নতুন করে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করতে গেল কেন? তার মানে কি ওনাদের সন্দেহ আছে যে মানে মমতা ব্যানার্জি জিতবেন না, তার জন্য মমতা ব্যানার্জিকে আবার নতুন করে প্রজেক্ট করতে হচ্ছে? না না হলে ওদের দলের মধ্যে কোন গোষ্ঠী কন্দল আছে, আরো হয়তো মুখ্যমন্ত্রী দাবিদার হয়ে গেছে বা তার ভাইপোই দাবিদার হয়ে গেছে, তার জন্য বাঁচাবার জন্য আগে ভাগে মমতা ব্যানার্জি মানে মুখ্যমন্ত্রী তো এটা না চলে যায়, তার জন্য আগে ভাগে ঘোষণা করে দিয়েছে ভয়ের কারণে। একদম। আরেকটা ব্যাপার, ভোটের তো বিধি লাগু হয়ে গিয়েছে, এই সময় দাঁড়িয়ে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি কি করছেন আগামী দিনে? বিষয় হচ্ছে আমাদের এখন দফায় দফায় ভোটও হচ্ছে, আজকেও জেলা কমিটির বৈঠক হয়ে গেছে সমস্ত মন্ডল প্রেসিডেন্টকে নিয়ে আগামী কার্যক্রম সূচি, যেমন আমাদের ব্রিগেডে 7 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আসতেছে তার জনসভাকে সফল করার জন্য মিটিং হয়েছে। আগামী কালকে আবার একটা মিটিং হবে, যে যোগীজির জনসভা আছে সেখানে যদি আমাদের জেলা থেকে কেউ যায় যেতে পারে সে বিষয়ে বৈঠক হবে, আর আগামী কর্মসূচি কি হবে সে বিষয়ে ঠিক হবে, আর সেই মিটিং এ আমাদের অরবিন্দ মেননজি থাকবেন কালকে। উত্তর দিনাজপুর জেলার 9টা আসনের মধ্যে কটা আসন আপনারা পাবেন বলে আশা করছেন? শুনেন, 9টা আসনের মধ্যে বিজেপি 9টা আসনই পাবে, আমরা টিএমসি কে এই জেলার থেকে একদম শূন্য হাতে ফেরাবো।